আমার পাড়ায় গতকাল কিছু ছেলেপুলেরা সন্ধ্যাবেলা ডাব চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার আজকে সারাদিন পাড়ায় মুখ দেখায়নি। এ চোর চিটিং বাজরা ধরা পড়বার পর মৃত্যুঞ্জয়দা এখানে এসে চেল্লামিল্লি করছে, আমি সেসব বলছি না। সে তো ঠিকই, সিপিআইএম এর আমলে সবচাইতে বড় যে চিটফান্ড কোম্পানি কালীঘাটের মাথায় গজিয়ে উঠল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধেও আমরা কোনো ব্যবস্থা নিতে পারলাম। কিন্তু কথা হচ্ছে জাতীয় দল তাকে চিটফান্ড সংস্থা করে বলছে, আলোচনা করছি এখনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সায়ন বাইরে আছে, তাহলে এই সায়ন যদি এই ধরনের কথা বলে তাহলে কিন্তু কা চিটফান্ড দলের তোমরা তো ডাকাতদের দল, তোমরা তো প্রথম থেকে সঞ্চয়িতা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের বেলায়, তোমাদের তোমাদের আরে গায়ে লাগবে কেন, তোমরা তো ডাকাতদের দল বলছি। সবাই তো নিজের কথা বলেছেন, যদি বলতে পারে তো বলুক, নালে ছেড়ে দিন। শরণ বলো, আমি বলছি যদি বলতে দেয়া হয় তো বলতে দিন। আপনার আপনার না না অয়নদা, আপনার প্রতিনিধিরা আমার বাড়িতে এসেছেন, আমার পাড়ায় গতকাল কিছু ছেলেপুলেরা সন্ধ্যাবেলা ডাব চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার আজকে সারাদিন পাড়ায় মুখ দেখায়নি। এ চোর চিটিং বাজরা ধরা পড়বার পর মৃত্যুঞ্জয়দা এখানে এসে চেল্লামিল্লি করছে, আমি সেসব বলছি না। আমার কথা হচ্ছে অয়নদা, তুমি একবারের জন্য ভাবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছেন আমরা তো হৈমন্তীর নাম কোনোদিন শুনিনি, আমরা তো কোনোদিন গোপাল দলপতির নাম শুনিনি, আমি যতদূর যা জানি মৃত্যুঞ্জয়দা তৃণমূল যুবর একজন নেতা, তাহলে কার মুখ থেকে হৈমন্তীর নাম বেরোলো? তৃণমূল যুবর রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের মুখ থেকে, কোন একদম সাধারণ মানুষের মুখ থেকে নয়, সে তৃণমূল কংগ্রেসের যুব রাজ্য সম্পাদক। আমার এক নাম্বার কথা। আমার দু নাম্বার কথা এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম, ঠিক তোমার মনে থাকবে, তুমি সেই সময় সাংবাদিক ছিলে, এই কুন্তল ঘোষের মতো কুণাল ঘোষ এক সময় যখন জেলে যেত আর বেরোতো পুলিশের গাড়ি চাপড়ে চাপড়ে, এখন যেমন হৈমন্তীর নাম বলছে, সেই সময়তে মমতা ব্যানার্জির নাম বলতেন কুণাল ঘোষ, তার বিরুদ্ধেও তো অনেক পরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু আজকে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে কোন জায়গায় জানো? তোমার স্ক্রিন জুড়ে আমি দেখছিলাম যে উত্তম কুমার মহানায়কের মাথায় হাত বোলাচ্ছেন, তা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টের যিনি নায়িকা তিনি হচ্ছেন এই হৈমন্তী। তোমাকে বলছি শাহিদ ইমাম, নেতা সোহম যে সিনেমা বানিয়েছে পাকা দেখা, তার যে পোস্টার বেরিয়ে আসছে এক এক করে দুর্নীতি, তুমি লক্ষ্য করে দেখো, 2011 সালের পর থেকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি, টালিগঞ্জ ইন্ডাস্ট্রি আমি আমি শেষ করছি টালি আমি আমি জাস্ট শেষ করছি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির এক অংশের সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা বেড়েছে, এই তার ঘনিষ্ঠতার পরিমাণ, এই হচ্ছে ঘনিষ্ঠতার কারণ, কালো টাকা সিনেমায় বিনিয়োগ করেছে এসব এজেন্টদের, দেখো গোপাল দলপতির নাম শুনলি তুমি বলছো, কালীঘাটের কাকু কাকু শুনলি বলছো, ভাইপো এত কিছু প্রশ্ন তুলছে, সায়ন ব্যানার্জি প্রশ্ন তুলছে, সন্দীপ আমি আসবো।